জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী ফেরদৌস লিপি এবং সিলেট কেন্দ্রীয় টার্মিনালে আছেন আরেক সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, রিচার্ড, দ্বিতীয় দিনে অতিবাহিত হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় দিন চলছে পরিবহন সংশ্লিষ্টদের কর্মবিরতি। এই মুহূর্তে আমি রয়েছি মিরপুর এক নম্বর যেই ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ব্রিজের তিন রাস্তার মোড়ে। আপনি জানেন যে শনিবার একটি কর্মব্যস্ত দিন, সেই শনিবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের কোনো যানবাহন নাই, যদিও দু একটি যে বিআরটিসি বাস, সেই দু একটি বিআরটিসি বাস আসলেই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ, যে যেভাবে পাচ্ছেন সেভাবে যাওয়ার তারা চেষ্টা করছেন। যদিও এখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বিআরটিসি বাসের, সেটি আমরা অভিযোগ পেয়েছি। এখান থেকে গুলিস্তান অনেক ক্ষেত্রে 50, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। এছাড়া বরাবরের মতোই আমরা গতকালকে যেমনটি দেখেছিলাম যে রাস্তায় রিক্সা এবং সিএনজির যে দখল, সেটি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু প্রচুর রিক্সার দখলে রয়েছে, সিএনজি রয়েছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো রয়েছে যেগুলো চুক্তিতে চলাচল করছে অবৈধভাবে, সেগুলি আমরা চলাচল করতে দেখছি, যেমন মোটরসাইকেল, যেমন ছোট যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই কারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এভাবে কিন্তু মানুষ গাদাগাদি হুড়োহুড়ি পাড়াপাড়ি করে কিন্তু যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ মানুষের যে ভোগান্তি সে কোনো অংশে কিন্তু কমেনি। আজকে শনিবার কর্মব্যস্ত দিন, অফিস যেগুলো খুলে গিয়েছে সেই অফিসে যারা যাচ্ছেন, যারা কর্মমুখী মানুষ, তাদের কর্মস্থলে যাওয়ার জন্য তারা কিন্তু সেই দুর্ভোগ বরাবরের মতো, অর্থাৎ গতকালকের মতোই কিন্তু তারা সেই দুর্ভোগে পড়তে হচ্ছে। আমাদেরকে অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, 5 থেকে 10 গুণ, কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে। বরাবরের মতো আমরা দেখেছি যে মানুষের যেই দুর্ভোগ সেই দুর্ভোগ রয়েছে, পাশাপাশি অন্যান্য যানবাহনের যে দৌরাত্ম সেই দৌরাত্ম আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই যে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্যান্য যে যানবাহন সেই যানবাহনও কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছে, যার ফলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু মানুষ পোহাতে হচ্ছে। তো এই ছিল রাজধানী মিরপুরের অবস্থা। আমরা এখন চলে যাব চট্টগ্রামের সহকর্মী ফেরদৌস লিপির কাছে সেখানকার অবস্থা জানতে। লিপি, তামিম, চট্টগ্রামে কিন্তু ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে টাইগার পাস এলাকায় আছি এবং এখানে কিন্তু শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এই শ্রমিকদের মধ্যে যেমন গার্মেন্টস শ্রমিক রয়েছে, তেমনি কিন্তু পরিবহন সহ অন্যান্য সেক্টরের শ্রমিকরা রয়েছেন। গার্মেন্টস সেক্টরের মূলত হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি, যেহেতু আজকে শনিবার গার্মেন্টস খোলা, এই কারণে কিন্তু তারা যখন গার্মেন্টসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে তখন কোনো পরিবহন না পেয়ে কিন্তু চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। এই ক্ষেত্রে যারা হাই অফিসিয়াল আছে গার্মেন্টসে, তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি নিয়ে গার্মেন্টসে যায় এবং পরবর্তীতে শ্রমিকদের উপর একটা চাপ আসে যে গার্মেন্টসে আসা, কিন্তু গণপরিবহন না থাকে কিন্তু গার্মেন্টস শ্রমিকরা কারখানায় যেতে পারছিল না। সে কারণে কিন্তু তারা রাস্তা অবরোধ করে এখানে যে ব্যক্তিগত সিএনজি অটোরিকশা চালিত যে বিভিন্ন যানবাহন আছে সেগুলোকে বাধা সৃষ্টি করে এবং তাদের সাথে কিন্তু এখানে যুক্ত হয় পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকরা বলছে যে তেলের যে দাম বৃদ্ধি হয়েছে, এই অতিরিক্ত দাম দিয়ে কিন্তু তাদের পরিবহন চালানো সম্ভব নয়, কারণ মালিক এবং শ্রমিকদের কিন্তু যে বাড়তি টাকা, এই টাকা দিয়ে তাদের পরিবহনের যে লাভ সেটা থাকবে না, ফলে তারা কিন্তু এই বাড়তি মূল্য দিয়ে যে যানবাহন চলাচল সেটা করতে রাজি না। তারা বলছে যে অবিলম্বে এই যে জ্বালানি তেলের মূল্য প্রত্যাহার কিংবা যে জ্বালানি তেলের মূল্য যে বৃদ্ধি হয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়াতে হবে, তা না হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং আমরা এখানে দেখছি যে যে কোনো ধরনের যানবাহন আসে তাদেরকে কিন্তু আটকাচ্ছে এবং আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন যেন শ্রমিকরা কোনো ধরনের উত্তেজিত হয়ে গাড়ি ভাঙচুর না করে সেই জায়গা থেকে। তো চট্টগ্রাম থেকে ছিল এই এখনো পর্যন্ত ধর্মঘটের সর্বশেষ অবস্থা। আমরা সিলেটে চলে যাব, সিলেটে আছে ইকরামুল কবির সেখানকার ধর্মঘটের খবর জানতে। ধন্যবাদ লিপি। সিলেটের যে ধর্মঘট শুরু হয়েছে গতকালকে 6টা থেকে তার 29 মিনিট অতিবাহিত হচ্ছে পণ্য এবং গণপরিবহনের। এই ধর্মঘটের কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে। কারণ হচ্ছে গিয়ে গণপরিবহনের যে ধর্মঘট, তার পাশাপাশি যে পণ্য পরিবহনের ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে পণ্যগুলো আসতে পারছে না। বিশেষ করে সিলেট অঞ্চলে যে কাঁচামাল উৎপাদন হয়ে থাকে সেই কাঁচামাল, বিশেষ করে শাক সবজি, তা দিয়ে সিলেটে
সিটের চাহিদা পূরণ হয় না, তার প্রায় চার ভাগে তিন ভাগে এসে থাকে বিভিন্ন জেলা থেকে। সেই কারণেই কাঁচামাল সহ অন্যান্য পণ্য একেবারে বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের ভোগান্তি চরমে। অন্যদিকে বলতে হয় যে বিভিন্ন জায়গায় গণপরিবহনগুলো বন্ধ থাকার কারণে মানুষের জরুরি প্রয়োজনে সিলেটের থেকে বাইরে যেতে পারছে না। আমরা দেখেছি গতকালকে বেশ কিছু প্রবাসী এসে এখানে বিভিন্ন যানবাহন খুঁজছিল, শেষ পর্যন্ত অধিক মূল্যে বা অধিক দাম দিয়ে ভাড়ায় তারা মাইক্রোবাস করে এই সিলেট থেকে যেতে হয়েছে, এবং যার কারণে মানুষের ভোগান্তি, যেই নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের যারা আছে তারা একটা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। শুধু তাই নয়, এই যে হাজার হাজার পরিবহনগুলো বন্ধ রয়েছে, এই হাজার হাজার পরিবহনের মধ্যে যারা শ্রমিক আছে তারাও কিন্তু নেতাদের এই সিদ্ধান্তের কারণে তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। কারণ হচ্ছে কি, ডে লেবার বা রোজ যারা দিন আনে দিন খায় এই পরিবহন শ্রমিকরা, লাখ লাখ পরিবহন শ্রমিক রয়েছে, এই ধর্মঘটের কারণে তারাও কিন্তু এখন দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। সে কারণে তারাও আমাদের সাথে কথা বলেছে, শ্রমিকরা চাচ্ছেন যে এই যে পরিবহন ধর্মঘটটা, যারা নেতৃবৃন্দ আছে, বিভিন্ন শ্রমিক এবং মালিক নেতৃবৃন্দ আছে, বিভিন্ন সংগঠনগুলো আছে, তারা যেন সরকারের সাথে বসে অতি দ্রুত এই ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেন, এবং মূল্য বৃদ্ধি যেটা করেছে তার প্রতিবাদে যে ধর্মঘট চলছে তার যেন একটি অবস্থানে নিয়ে যায়, ভাড়া যেন বৃদ্ধি করা হয়, তাও তা চাচ্ছে জনসাধারণ, পরিবহন শ্রমিক সহ সবাই। মোটামুটি রিচার্ড এ ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পরিবহন ধর্মঘটের সর্বশেষ খবর। সারা দেশে পরিবহন ধর্মঘটের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইকরামুল কবির, চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে ফেরদৌস লিপি, এবং তারও আগে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম।